নদিয়ার ঐতিহাসিক স্থানগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। কৃষ্ণগঞ্জের শিবনিবাস, দিগনগরের রাঘবেশ্বর মন্দির, কৃষ্ণনগর রাজবাড়ি, ফুলিয়ার কৃত্তিবাস ওজার ভিটে, বাবলার অদ্বৈতপট ও নবদ্বীপ ও ফুলিয়ার গঙ্গার ঘাট সাজিয়ে তুলতে এক পরিকল্পনা নেওয়া হয়েছে। এইসব স্থানগুলি সাংসদ ঘুরে ঘুরে দেখেন। স্থানীয় মানুষজনের সঙ্গে উন্নয়নের রূপরেখা ও এলাকার সৌন্দর্য নিয়ে কথা বলেন। এদিন ড্রোনের মাধ্যমেও পর্যবেক্ষণ করা হয়। সাংসদ জগন্নাথ সরকারের কথাই। অদ্বৈতের আশ্রম, রাঘবেশ্বরের মন্দির, কৃষ্ণগড় রাজবাড়ি, কৃত্তিবাস ওঝার জন্মস্থান, শ্যামচাঁদ মন্দির এবং শিবনিবাস রামসীতা মন্দির এবং নবদ্বীপের কিছু গুরুত্বপূর্ণ জায়গা, ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে সেভাবে ডেভেলপমেন্টের পরিকল্পনা হয়নি। তাই আমি যে প্ল্যানিং কমিশনের বর্তমানে নাম পাল্টে নীতি আয়োগের দরবারে এর প্রকল্প এবং ইতিহাসের গুরুত্ব নিয়ে প্ল্যান করে ডেভেলপমেন্টের জন্য জমা করার জন্যই পদক্ষেপ গ্রহণ করেছি। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, ফুলিয়া, নদিয়া।